আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোচিকাচা একাডেমির অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি তোমাদের সাথে গণিত পাঠ্য বইয়ের শতকরা অধ্যায়ের কিছু সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম সমস্যাটি জেনে নিই। প্রথম সমস্যাটি হল, শ্যামপুর গ্রামে 1800 জন লোকের মধ্যে 52% মহিলা। ক, ওই গ্রামের মহিলার সংখ্যা কতজন? খ, যদি ওই গ্রামের মহিলার সংখ্যা 126 জন বেশি হতো, তবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো? শিখেছে, চলো সমস্যাটি সমাধান করি। ক, তাহলে কি বলেছে, 52% হলো মহিলা, তাহলে 100 জনের মধ্যে মহিলা 52 জন, অতএব একজনের মধ্যে মহিলা কি হবে, কম হবে, 52কে 100 দ্বারা ভাগ করব, অতএব 1800 জনের মধ্যে মহিলা হবে বেশি, তাহলে 52 গুণন 1800 ভাগ হলো 100, 100 দিয়ে যদি 1800কে ভাগ করে তাহলে 18, আর 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 18 দিয়ে 52কে গুণ করলে 936 জন, অতএব ওই গ্রামের মহিলার সংখ্যা 936 জন। শিক্ষার্থীরা, চলো খ অংশে সমাধান করি। খ অংশ কী বলেছে, যদি ওই গ্রামের মহিলার সংখ্যা 126 জন বেশি হতো, তবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো? তাহলে ক হতে প্রাপ্ত, ক হতে কী পেয়েছি, ওই গ্রামের মহিলার সংখ্যা হলো 936 জন। তাহলে মহিলার সংখ্যা 126 জন বেশি হলে মহিলার সংখ্যা হতো কত হতো, যে ৯৩৬ + ১২৬ এত জন সমান, তাহলে ৬ আর ৬ ১২, ১২ দুই হাতে আছে ১, দুই আর এক হলো ৩, আর ৩ হলো ৬, ৯ আর এক হলো ১০, এত জন। অতএব পুরুষের সংখ্যা হতো কত হতো, মোট জনসংখ্যা আছে 1800 বিয়োগ মহিলার সংখ্যা হলো 1062, এত জন সমান। তাহলে দুই আছে ১০ হবে, ৮ হলে হাতে আছে ১, ৬ হলে ৭, ৭ আছে ১০ হবে, ৩ হলে হাতে আছে ১, ১ আছে ৮ হবে, ৭ হলে ১ থেকে একবার দিলে ১৬, ২২ করবে না, এত জন। তাহলে পুরুষের সংখ্যা হতো 738 জন। এখন আমরা আসি যে 1800 জনের মধ্যে পুরুষ হলো 738 জন, অতএব একজনের মধ্যে পুরুষ হবে কম, তাহলে 738 ভাগ হলো 1800 জন, অতএব 100 জনের মধ্যে পুরুষ হবে বেশি, 738 × ১০০ ভাগ হলো 1800। তাহলে আমরা 100 দ্বারা যদি 100কে ভাগ করি একবার, 100 দিয়ে 18কে ভাগ করি, 1800কে ভাগ করি তাহলে হবে 18 বার, আবার 18 দিয়ে যদি 738কে ভাগ করি তাহলে 18 আর 738-এর মধ্যে কয়বার যাবে, প্রথমে আসি 73-এর মধ্যে, 18 ৭৩-এর মধ্যে যাবে 4 বার, 4 এ ১৮ হলো 72, 73-তে ৭২ বিয়োগ করলে 1, 18, ১৮কে ১৮ সমান হলো 41 জন, অর্থাৎ পুরুষের সংখ্যা হতো শতকরা 41 জন। শিক্ষার্থীরা, চলো অপর একটি সমস্যার সমাধান করি। অপর সমস্যাটি হলো, একজন বিক্রেতা 1600 টাকায় পণ্য 20% কমে বিক্রয় করল। ক, পণ্যটির বিক্রয় মূল্য কত? খ, বিক্রয় পণ্যটি 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে ক অংশের সমাধানের আসি, পণ্যটির বিক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% কমে বিক্রয় মূল্য হবে, তাহলে 100 - ২০ = ৮০ টাকা, তাহলে পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, পণ্যটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 80 ভাগ হলো ১০০, অতএব পণ্যটির ক্রয় মূল্য যদি ১৬০০ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে
আশি গুণন এক হাজার ছয়শো, ভাগ হলো একশো। এখন আমরা যদি একশো দ্বারা এক হাজার ছয়শোকে ভাগ করি তাহলে যাবে ষোলো বার একবার। এখন আমরা গুণ করি, আশি শূন্য ছয় আটা আটচল্লিশ, আটচল্লিশের আট হাতে আছে চার, আট আর চার হলো বারো। অতএব পণ্যটির বিক্রয় মূল্য হবে এক হাজার দুইশো আশি টাকা। শিক্ষার্থীরা চলো খ অংশের সমাধান করি। খ অংশ বলেছে কি, পণ্যটি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ দশ, সমান হলো একশো দশ টাকা। পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা। পণ্যটির ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কম, তাহলে একশো দশ ভাগ হলো একশো টাকা। অতএব পণ্যটির ক্রয় মূল্য এক হাজার ছয়শো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ গুণন ষোলোশো ভাগ হলো একশো। একশো দেড় ষোলোশোকে ভাগ করলে ষোলো বার। এখন গুণ করি, ষোলো দেড় ষোলোকে গুণ করলে শূন্য, ষোলোকে ষোলোর ছয় হাতে আছে এক, ষোলো আর এক হলো সতেরো, এক হাজার সাতশো বিশ ষাট টাকা। সুতরাং দশ পার্সেন্ট লাভে পণ্যটির বিক্রয় মূল্য হবে এক হাজার ছয় সাতশো ষাট টাকা। শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে তোমরা শতকরা সম্পর্কিত সমস্যার সমাধান সম্পর্কে ভালো ধারণা পেয়েছো বলে আশা করি। বাসায় এ জাতীয় সমস্যার সমাধান বেশি করে চর্চা করবে। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি সমস্যার সমাধান করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।